পৃথক ঘোষণায় বিএনপি জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদের ডাকা টানা দুই দিনের অবরোধ কর্মসূচি রোববার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। অবরোধের কারণে রাজধানীর সায়দাবাদ, গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। কিছু যাত্রী কাউন্টারে এলেও তারা গন্তব্যে যেতে পারছেন না। যাত্রী সংকটের কারণ দেখিয়ে ছাড়া হচ্ছে না কোনো বাস। দু একটি বাস চললেও যাত্রী ও চালকের মধ্যে রয়েছে আতঙ্ক। দূরপাল্লার আপাতত কোনো গাড়ি গাড়ি চলছে না, তো হালকা পাতলা চলছে, বড়ি সালের কিছু গাড়ি চলতেছে, তাও ঘন্টায় একটা যাচ্ছে। এছাড়া আদার্স কোনো চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী এ রোডে কোনো আন্তর্জেলা গাড়ি চলছে না। তো একটা মালিকরা রোডে গাড়ি ছাড়লে তার লাখ টাকা ক্ষতি হবে, লাখ লাখ টাকা। এই কারণে মালিক সমিতির কথা তারা গাড়ি ঘোড়া ছাড়ছে না, কারণ একটা গাড়ি পুরালে কোনো মালিক সমিতি গাড়িগুলো ক্ষতিপূরণ দিবে না, কিন্তু ক্ষতিপূরণটা যাবে কার কাছ থেকে? মালিকের কাছ থেকে যাবে। এই কারণে মালিক মানে গাড়িগুলো ছাড়তে রাজি হচ্ছে না। রাস্তা ফাঁকা ভাই, আতঙ্কের ভিতরে আছি, ইট পাটকেল রাস্তায় মারতে আছে, খুব কড়াকড়ি অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে বেরোয়েছি গাড়ি নিয়ে, মাদারপুর থেকে মাত্র আসলাম, রাস্তা ফুল ফাঁকা, লোক নাই, যাত্রীও নাই, মানে জীবনের প্রতি মায়া নাই, এখন রিজিকের ব্যবস্থা নাই, খাবার দাবার নাই, ঘরে খুব খারাপ অবস্থায় আমরা আছি। ঝুঁকি তো অবশ্যই, ঝুঁকি হলে গিয়ে পেটের দাদা গাড়ি চালাতে হবে, ঝুঁকি হলে কিছু করার নাই। গাড়ি চলে বেতন পায়, গাড়ি না চলে বেতন পাই না, যখন গাড়ি না চালায় তখন তো চলতে কষ্ট হয়। আর যাত্রীরা বলছেন অবরোধ আতঙ্ক বিরাজ করছে কাউন্টারে, হামলা ভাঙচুরের ভীতি আছে তাদের মধ্যেও। আসছি অনেকক্ষণ হচ্ছে, প্রায় দুই ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে। ঝুঁকি তো এটা তো আসলে থাকবেই, বাট দেশের পরিস্থিতি সব কিছু মিলেই চলতে হবে আর কি। তো আমার আসলে বিশেষ প্রয়োজন, প্রয়োজন বলতে আমি আসছিলাম এখানে কোর্টে, জজকোর্টে একটা আমার কাজ ছিল, ওই কাজটা সাইডে তারপরে আমি চিটাঙ্গে উঠলাম, চিটাং থেকে আসছিলাম আর কি। না ঝুঁকি তো অবশ্যই আছে, রাস্তায় এখন গাড়ি যদি তবে রেলপথের চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্বাভাবিক দিনের মতো রয়েছে যাত্রীদের চাপ, শিডিউল বিপর্যয় হলেও চলছে ট্রেন। ট্রেনের শিডিউলের টাইম টেবিলে একটু ডিলে হয়েছে, আশা করি যে কোনো প্রকার প্রবলেম হবে না, কজ বাংলাদেশ সরকার সেরকম নিরাপত্তা দিয়ে রেখেছে। রোববার সকাল ৬টা থেকে দ্বিতীয় দফায় ঢাকাসহ সারা দেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।